আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা একাকী থেকো না অসময় শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা সঙ্গে আমি সৌরভ কৃষি বিলের বিরোধিতায় দিল্লিতে কৃষক যখন সামনে এলো ভারতের দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের বাজেট কোভিড বিপর্যস্ত অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কোনো দিশা দেখা যায় কিনা বাজেটে তা নিয়ে কৌতূহল ছিল আমজনতার প্রত্যাশাও ছিল বহুমাত্রিক কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল আয়কর কাঠামোয় কোনো বদল নেই ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়েনি উল্টে দাম বাড়ল নানা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজেটকে ঘিরে একদিকে যেমন কবিতা উদ্ধৃতি ইত্যাদির গিমিক অন্যদিকে মধ্যবিত্ত চাকুরিজীবী প্রবীণ নাগরিকদের মুখে দেখা যাচ্ছে হতাশার রেশ প্রত্যাশা মেটেনি মধ্যবিত্তর কেউ কেউ বলছেন এই বাজেট কেবলই বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে অর্থনীতিকে প্রসঙ্গত বেসরকারিকরণ মূল্যবৃদ্ধি ইত্যাদির পাশাপাশি উনিশশো বাহান্ন সালের পর এই প্রথমবার আমরা দেখলাম দেশ জোড়া অর্থনৈতিক মন্দার মধ্যে পেশ করা হল সাধারণ বাজেট সাধারণ মানুষের জন্য আদৌ কতটা বরাদ্দ নাকি মুনাফার ভাগ কর্পোরেটের পকেটে বিভ্রান্তি কাটাতে রেডিও কোয়ারেন্টাইন কলকাতার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক অর্থনীতিবিদ চৌধুরীর সঙ্গে কি বললেন তিনি আমরা নমস্কার প্রফেসর শুভনীল চৌধুরী প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে করব গতকাল সাধারণ বাজেট পেশ হয়েছে ঠিক কোন প্রেক্ষিতে এই বাজেট পেশ হলো দেশের অর্থনীতির হাল হুকতাটা ঠিক কি কোন পথে চলেছে দেশ সেটা যদি একটু বলেন তো হচ্ছে যে 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 এই করোনা ভাইরাস জনিত লকডাউন আমাদের দেশের যে আর্থিক বৃদ্ধির হার সেটা বিগত বেশ কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি কমেছে মানে মাইনাস সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে গিয়ে আর্থিক বৃদ্ধির হার যেটা স্বাধীনতার পরে এর আগে তিনবার হয়েছে এবং এত বেশি অর্থনীতির সংকোচন এর আগে কখনো হয়নি তো কাজেই করোনার জন্য গোটা দুনিয়াতেই বিভিন্ন দেশেই এই ঘটনা ঘটেছে কিন্তু ভারতের ক্ষেত্রে এটা সর্বাধিক বলা যেতে পারে বিভিন্ন দেশের মধ্যে কাজে এটা হচ্ছে গিয়ে যে প্রেক্ষিত যেটা দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে করোনা হওয়ার আগে থেকেই ভারতের যে আর্থিক বৃদ্ধির হার তা লাগাতার কম ছিল প্রায় সালের থেকে হার কমেছে তো সেইটা হচ্ছে দ্বিতীয় প্রেক্ষিত এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের আহ কর্মসংস্থান সবকিছুই বর্তমানে তলানিতে চলে গেছে এবং আমরা দেখেছি যে পরিযায়ী শ্রমিকদের যে বিশাল সংকট প্রচুর মানুষের চাকরি চলে যাওয়া এই গোটা পরিস্থিতির মধ্যে এইবারের বাজেট পেশ করা হয়েছে ফলত লোকে কাছে একটা বাড়তি আহ ছিল যে এই বাজেটে কি সরকার করবে এবং সার্বিকভাবে যদি দেশের অর্থ ব্যবস্থার কথা বলা যায় তাহলে এখনো অব্দি যা তথ্য হাতের কাছে আছে তার থেকে এটা পরিষ্কার যে লকডাউন চলে গেলেও ভারতের অর্থ ব্যবস্থা যে খুব চাঙ্গা হয়ে গিয়েছে বা ঘুরে দাঁড়াচ্ছে এরকম মনে করার এখনো কারণ ঘটেনি এটাই মেনলি এই বাজেটের পরিপ্রেক্ষিত আর কি আপনি যদি এই প্রসঙ্গেই বাজেট সম্পর্কে নিজের মূল্যায়নটা আমাদেরকে আমাদের সঙ্গে ভাগ করে নেন বাজেট সম্পর্কে মূল্যায়ন বলতে বাজেট সবার আগে বুঝতে হবে যে বাজেট খুব মৌলিক ভাবে হচ্ছে সরকারের জমা আর খরচের হিসেব সরকার কত টাকা আয় করলো কিভাবে আয় করলো সরকার কত টাকা খরচ করছে কিভাবে খরচ করছে যেকোনো অর্থ ব্যবস্থায় যখন সেটা সংকটের হয়ে ওঠে যখন বেসরকারি বিনিয়োগ যখন অর্থ ব্যবস্থাকে চাঙ্গা রাখতে সফল হয় না তখন সরকারি বিনিয়োগের প্রয়োজন পড়ে সরকারি অর্থ ব্যয় করার মাধ্যমে অর্থ ব্যবস্থাকে চাঙ্গা করতে হয় বিশেষ করে আমাদের মতন দেশে বিশাল মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন বাসস্থানের সমস্যা আর সরকার কাজের জন্য টাকা খরচ করছে দু হাজার কুড়ি একুশের যে বাজেট কুড়ি একুশের মানে গত বছর যে বাজেট পেশ করা হয়েছিল তার এবারে ফলাফলটা বেরিয়েছে যে বাজেটটা হয়েছিল এটাকে আমরা বলি রিভাইভ এস্টিমেট যে এই বছরে দু হাজার সালে কত টাকা খরচা হয়েছে সেটা দেখা যাচ্ছে চৌত্রিশ লক্ষ কোটি টাকা সরকার করবে বলেছে এই চৌত্রিশ লক্ষ কোটি টাকার মধ্যে খরচ হয়েছে মাত্র কোটি টাকা কাজেই আরো বারো লক্ষ কোটি টাকা আগামী তিন মাসে খরচ করবে বলে সরকার বলছে আমার মতে এটা একটা মানে এই নাম্বারটা খুব একটা গ্রহণযোগ্য বলে আমার মনে হচ্ছে না বিগত কোনো বছরেই মাসে সরকার টাকা খরচা করেনি যেখানে কিনা অর্থনৈতিক হার বেশি ছিল সেখানে হঠাৎ করে অর্থনৈতিক বৃদ্ধির হার এতটাই কম সরকার এতদিন খরচ করলো না কিন্তু এখন খরচ করবে এটা ঠিক মনে হচ্ছে না সবাই ভেবেছিল যে এই বছরের বাজেটে একটা বিশাল পরিমাণ টাকা সরকার গত বছরের অর্থাৎ দু হাজার কুড়ি একুশের বাজেট পেশ করার সময় নির্মলা সীতারামন বলেছিলেন যে সরকার তিরিশ লক্ষ কোটি টাকা খরচা করবে বর্তমানে সরকার দেখা গেল যে এই বছরে সরকার চৌত্রিশ লক্ষ কোটি টাকা খরচা করেছে অর্থাৎ চার লক্ষ কোটি টাকা মাত্র খরচা হচ্ছে এই চার লক্ষ কোটি টাকা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ মোট অভ্যন্তরীণ উৎপাদনের নিরিখে এটা অত্যন্ত নগণ্য একটি সংখ্যা এটা এক শতাংশ নয় এক নম্বর যত টাকা খরচা করার কথা ছিল তত টাকা এই বছরে সরকার খরচ করেনি অর্থাৎ দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষের যে বাজেটটা পেশ হয়েছে সেটা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষের বাজেট অর্থাৎ এপ্রিল এক তারিখ থেকে সামনের বছর মার্চের তেত্রিশ তারিখ অবধি সেই বাজেটে যেটা দেখা যাচ্ছে যে এই যে বাড়তি টাকা যতটাও বা সরকার খরচা করবে টাকা সরি তো সেইটা আগামী বছরে অর্থাৎ দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে সরকার চৌত্রিশ লক্ষ আশি হাজার কোটি টাকা খরচা করবে অর্থাৎ এই বছরে সরকার যা খরচা করছে বলে বলছে তার থেকে আগামী বছরে মাত্র তিরিশ হাজার কোটি টাকা সরকার বাড়তি খরচা করবে সেটা জিডিপি দিয়ে আমরা যদি তার অনুপাতটা যদি দেখি সেটা আসলে কমে যাচ্ছে সরকার সরকারি খরচ হচ্ছে কমাচ্ছে এটা মানে হতে হবে যে সরকার আসলে মনে করছে যে ভারতে যে অর্থ সংকটটা আছে সেই সংকটটা সমাধান হয়ে গিয়েছে মানুষের জীবনে আর কোন সমস্যা নেই সরকারের এই ধারণাটা আমাদের ঠিক নয় এবং বিভিন্ন খাতে যেরকম একশো দিনের কাজ সেখানে সরকার এই বছর খরচ করেছে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আগামী বছর তারা খরচ করবে হাজার হাজার কোটি কোটি টাকা প্রায় টাকার বরাদ্দ কাট করা হচ্ছে বরাদ্দ ছেটে দেওয়া হচ্ছে সেরকম শিক্ষাতেও বরাদ্দ ছাটা হয়েছে বিশেষ করে স্কুল শিক্ষায় বরাদ্দ ছাটা হয়েছে অঙ্গনওয়াড়ি যে স্কিম আছে আইসিডিএস সেখানে বরাদ্দ কমানো হচ্ছে বিভিন্ন খাদ্য ভর্তুকিতে বরাদ্দ কমানো হচ্ছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ অর্থাৎ সরকার সামনের বছর যে বছরটায় আমরা ঢুকতে চলেছি অর্থাৎ অর্থবর্ষ যেটা এপ্রিল থেকে শুরু হবে সেই বছরে সরকার এই বছরের তুলনায় দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষের তুলনায় ব্যয় বরাদ্দ কমাতে চলেছে এটা একটা সাংঘাতিক ব্যাপার তার কারণ হচ্ছে গিয়ে যে এরকম মনে করার কোনো কারণ নেই যদিও সরকার মনে করছে যে ১৪ পার্সেন্ট গ্রোথ হবে নমিনাল জিডিপি অর্থাৎ বর্তমান মূল্যে ১৪ শতাংশ গ্রোথ আর্থিক বৃদ্ধি হবে কিন্তু এগুলো সব ভাবের ঘরের মানে এগুলো খেয়ালি পোলাও যাকে বলে এগুলো হবে কি হবে না কেউ জানে না এর আগে বহুবার হয়েছে যে সরকারের এই ধরনের অনুমান গুলো ভুল প্রমাণিত হয়েছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে ইয়ে কি বলে আমাদের সরকার কাদের থেকে আয় করছে অর্থাৎ কর সরকারি কর অবস্থাটার কি অবস্থা সেখানে যেটা দেখা যাচ্ছে যে গত বছরে সরকার তার আগের বছরের তুলনায় কম কর্পোরেটদের থেকে কর সংগ্রহ করেছে এবং আগামী এই বছরে তো কম হওয়াটা স্বাভাবিক ছিল তার কারণ একটা সংকট চলছে সামনের বছর তারা আরো কর কমিয়ে দেবে এবং কর্পোরেটদের কর এবং জিডিপির অনুপাত যদি আমরা দেখি সেটা লাগাতার কমছে অর্থাৎ আমাদের দেশের কর্পোরেট ক্ষেত্রকে কর তাদের উপর খুব একটা বসানো হচ্ছে না লাগাতার কর তাদের কমানো হচ্ছে এক নম্বর ইনকাম ট্যাক্স যেটা অর্থাৎ ব্যক্তিগত আয় কর যেটা আমার মতন স্যালারিড এমপ্লয়ি বা অন্যান্য যারা ব্যক্তিগত আয় যারা করেন তারা যে টাকা দেন সেটাও খুব একটা বাড়েনি বাড়েনি তো বটেই ওই মোটামুটি একই রয়ে গেছে তাহলে কি বাড়ছে বাড়ছে হচ্ছে পেট্রোল ডিজেলের উপরে যে এক্সাইজ ডিউটি শুল্ক কর যেটা সেইটা ভয়ঙ্কর বাড়ানো হয়েছে এই প্যান্ডামিক মধ্যে যার ফলে এই যে এখন দেখা যাচ্ছে পেট্রোল ডিজেলের দাম আকাশোয়া হয়ে গিয়েছে তার কারণ এটা নয় যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমছিল তখনও পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ানো হয়েছে বাড়তি প্রায় এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা সরকার পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়ে এই গত সালে তারা হচ্ছে সংগ্রহ করেছে সরকারের যে রাজস্ব সংগ্রহ যে ব্যবস্থাটা সেটা ধনীদেরকে কর ছাড় দিচ্ছে এবং সাধারণ মানুষের থেকে তারা টাকা তুলছে অর্থাৎ তিনি আর্থিক বৈষম্য এরকম ইয়ের মধ্যে দিয়ে এরকম এটাকে আমরা ইংরেজিতে বলি লিট অর্থাৎ যেটা হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা নয় একটা অপ্রগতিশীল কর ব্যবস্থা যেখানে সাধারণ মানুষ বেশি টাকা দিচ্ছে বড় লোক যারা ধনী ব্যক্তি কর্পোরেট যারা তারা কম টাকা দিচ্ছে তাহলে সরকার যেটা ভাবছে সেটা হচ্ছে এই যে বড় লোকদের কর ছাড় দেওয়া হচ্ছে কর্পোরেটের কর ছাড় দেওয়া হচ্ছে অথবা এই যে বিভিন্ন বেসরকারিকরণ ঢালাও বেসরকারিকরণের এবারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বাদ দিয়ে বাকি সমস্ত পাবলিক সেক্টর শিল্পকে বেসরকারি করে দেওয়া হবে দুটো সরকারি ব্যাংককে কে করা হবে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়াকে করা হবে এই বেসরকারীকরণ করা অন্যদিকে করছাড় দেওয়া অন্যদিকে শ্রম আইনগুলোকে প্র্যাকটিক্যালি তুলে দিয়ে এবং এই কৃষি আইনের মধ্যে দিয়ে কর্পোরেটদের আরো বাড়তি সুযোগ দিয়ে সরকার ভাবছে যে কর্পোরেটদের বিনিয়োগের মাধ্যমেই একমাত্র ভারতবর্ষের আর্থিক বৃদ্ধি হওয়া সম্ভব কিন্তু একটা বিনিয়োগ করছে না তার কারণ হচ্ছে গোটা দুনিয়াতেই এখন 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 একটা চলছে কর্পোরেট বিনিয়োগ করছে না ফলত সরকারের এই যে ভাবনা যে কর দিয়ে এবং এই প্রাইভেটাইজেশন করার মাধ্যমে তারা হচ্ছে গিয়ে কর্পোরেট সেক্টর কে ইনসেন্টিভাইজ করছে যে তারা আগামী দিনে বিনিয়োগ করবে যেটা হবে কর্পোরেট সেক্টর তারা মানে জলের দামে তারা হচ্ছে আমাদের দেশের মানুষের যে সম্পত্তি রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো তারা হস্তগত করবে কিন্তু তাদের বিনিয়োগ এই মুহূর্তে খুব বেশি হবে বলে কেউই মনে করছে না স্টক মার্কেটে যে বিনিয়োগটা হচ্ছে সেটা একটা অন্য ব্যাপার আন্তর্জাতিক বাজারে প্রচুর খোলা টাকা ঘুরে বেড়াচ্ছে যেটা আমাদের দেশে ঢুকে স্টক মার্কেট বুম করছে রিয়েল ইকোনমি অর্থাৎ যেটা প্রকৃত অর্থনীতি যেটা যেখানে হচ্ছে যেখানে মানুষ কর্মসংস্থান পাচ্ছে জিনিসপত্র উৎপাদন হচ্ছে সেখানে বিনিয়োগ বিগত বহু বছর ধরেই কমছে এবং সেই কম থাকা হার থেকে বাড়াতে গেলে অর্থনৈতিক তত্ত্ব যা বলে তা হচ্ছে এরকম মন্দা অবস্থার মধ্যে সরকারি বিনিয়োগ বাড়াতে হবে তা বাড়লে মানুষের হাতে পয়সা এলে টাকা এলে তারা তাদের চাহিদা বাড়বে সেই চাহিদা বাড়লে বেসরকারি ক্ষেত্র তারা হচ্ছে গিয়ে বাড়তি বিনিয়োগ করবে সরকার এই ব্যাপারটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে সরকার নিজে বিনিয়োগ না করে সে কর্পোরেট ক্ষেত্রকে ভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে ভাবছে বিনিয়োগের হার বানিয়ে নিতে পারবে সেটা হবে না এই বাজেটের মধ্যে যেটা পরিষ্কার ভাবে হচ্ছে যে এরকম একটি ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে দেশবাসী গেছে বিগত এক বছরে লোকে চাকরি চলে গেছে পরিযায়ী শ্রমিকদের ওরকম ভয়ানক দুর্দশা ঘটেছে লোকের আয় কমে গেছে কলকারখানা বন্ধ হয়ে গেছে বহু মানুষ তারা বুঝতেই পারছেন না যে তাদের আগামী দিনগুলো কিভাবে কাটবে পরিস্থিতিতে সরকার সেই মানুষগুলোর হাতে টাকা তুলে দেওয়া সংকল্প না নিয়ে সরকার কর্পোরেট ক্ষেত্রে ভারতবর্ষের সাধারণ মানুষের শিল্প পরপর একদের কিভাবে দিয়ে দেওয়া যেতে পারে বিদেশি বিনিয়োগ বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ কিভাবে আনা যেতে পারে অর্থাৎ বাজেটটা এক কথা বলতে গেলে কর্পোরেটদের একদের পক্ষের বাজেট সাধারণ মানুষের পক্ষের বাজেট দুশো প্রফেসর চৌধুরী আরো একটা কথা গতকাল থেকেই মিডিয়া জোর কদমে প্রচার করছে সেটা হলো এই বাজেট নাকি পরিকাঠামোগত উন্নয়নের দিকে বিশেষ জোর দিচ্ছে এবং এই বাজেট হলো আসলে দেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বাজেট এই প্রসঙ্গে আপনি কি বলবেন না জোর দিচ্ছে যাই জোর দিই সবটা তো আমি ওই শুরুতেই যেটা বললাম ওই চৌত্রিশ লক্ষ কোটি টাকার মধ্যেই আছে তার বাইরে হচ্ছে টোটাল খরচ সরকার যতটা করছে সেটাই আগামী বছরে কমে যাবে এটা বলার কারণ হচ্ছে যে যেটাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ কিনা যেটা আহ পুঁজি বিনিয়োগ আর কি মানে সরকার হচ্ছে গিয়ে ওই পরিকাঠামো ডেভেলপমেন্ট বা কোনো নতুন বাড়ি তৈরি করতে স্কুল তৈরি করতে যে টাকা খরচ করে সেটাকে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বলা হয় সেই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রায় লক্ষ কোটি টাকার মতন আমার মনে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হচ্ছে গিয়ে বাড়ানো হয়েছে কিন্তু সেটা সব মিলিয়ে সেটা পাঁচ লক্ষ কোটি টাকা যেটা জিডিপির এক শতাংশের থেকে মানে সেটা খুবই কম অ্যাকচুয়ালি বলতে গেলে অন্যান্য বাজেটের তুলনায় এই বাজেটে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ানো হয়েছে কতটা সত্যি কতটার মধ্যে মিথ্যে কিছু নেই কিন্তু এটাকে দেখিয়ে যে একটা সাংঘাতিক সরকার এই অর্থ অবস্থা সেইটা মনে করার খুব একটা কারণ আছে বলে আমার মনে হচ্ছে না কেননা সাফল্যে যে মোট যে বিনিয়োগ মোট যে খরচ সরকারি খরচ সেই সরকারি খরচের উপরে হ্রাস পড়ানো হচ্ছে তার মধ্যে একটা অংশ এই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেইটা করা হয়েছে কিন্তু তার মাধ্যমে ঘুরে দাঁড়াবে এরকম মনে করার কোনো কারণ আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না দেশের অর্থনীতি নিয়ে কথাবার্তা হলেই যে কয়েকটা শব্দ আমাদের কানে দেশে আসে আর কি আজকাল একদিকে যেমন বেসরকারীকরণ অন্যদিকে মূল্য বৃদ্ধি জিডিপি পড়ছে ইত্যাদি ইত্যাদি তাহলে এই প্রেক্ষিতে গতকালের বাজেট তা খুব আশার আলো দেখাচ্ছে অর্থনৈতিক বৃদ্ধির দিক থেকে এই বাজেট খুব বেশি আশার আলো দেখাচ্ছে বলে আমার মনে হয় না কেননা একটি জিনিস বুঝতে হবে দু হাজার কুড়ি একুশ সালের অর্থনৈতিক বৃদ্ধি যে সাত পয়েন্ট সাত পার্সেন্ট বলা হচ্ছে সেটাও কিন্তু একটা অনুমান আমাদের দেখতে হবে যে সেটা ফাইনালি কত হলো এবং দু হাজার একুশ বাইশ আমরা খুবই সুখ করি এটা একটা অনুমান IMF এর একটা অনুমান যে এগারো হবে এটা হবে কি হবে না কেউ জানে না কাজেই আহ কিন্তু সেইটা করার জন্য যে পরিমান টাকা খরচ করা দরকার ছিল মানে সিম্পল ভাবে যদি বলি এই বছরে সরকার চৌত্রিশ লক্ষ টাকা খরচ করবে বলেছে খরচ করছে ধরে নিচ্ছি খরচ করেছে তাতে মাইনাস সাত শতাংশ সাত দশমিক সাত শতাংশ গ্রোথ সামনের বছর সরকার চৌত্রিশ লক্ষ আশি হাজার কোটি টাকা খরচ করবে বলছে তারপরেও গ্রোথটা কি করে চোদ্দ পার্সেন্ট হয় সোজা বাংলা কথা যদি না বিদেশি বিদেশি এবং স্বদেশি বেসরকারি পুঁজি ব্যাপক পরিমাণে বিনিয়োগ করে আমার মতে সেটা হবে না দিক থেকে আর্থিক আমার মনে হয় না যে আমরা বিশাল আর্থিক বৃদ্ধি দেখতে পাবো এক নম্বর দু নম্বর সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি এনআই একশো দিনের কাজে টাকা কমানো হয়েছে আইসিডিএস টাকা কমানো হয়েছে খাদ্য ভর্তুকিতে টাকা কমানো হচ্ছে টাকা পৌঁছে দেওয়ার যে মাধ্যমগুলি রয়েছে সরকারের হাতে সেগুলোতে আসলে টাকা কমানো হয়েছে যদি মধ্যবিত্ত শ্রেণীর কথা ভাবা যায় তাহলে কোন রকম আয় দেওয়া হয়নি মিডিয়া বিয়া বাজেটের আগে খুব আশা প্রকাশ করছিল যে মধ্যবিত্তদের বিপুল খর ছাপ দেওয়া হবে দেওয়া হয়নি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে সেটা আমি আগেও বলছিলাম যে আমাদের দেশের যে রাষ্ট্রায়ত্ত সংস্থা সেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে সরাসরি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হবে আর এই বাজেট যদি খুশি হয়ে থাকতে পারে তারা হচ্ছে কর্পোরেট সেক্টর এবং আমাদের দেশের মিডিয়া তারা কর্পোরেট দ্বারাই পরিচালিত সাধারণ মানুষের জীবনে কোন তফাত হবে বলে হয় না এমন কি হয়েছে। এই যে প্রধানমন্ত্রী কিষান যোজনা জানিয়ে এত হইচই প্রধানমন্ত্রী দু হাজার টাকা করে প্রত্যেক তিন মাসে কৃষকদের দেওয়া হচ্ছে কত বছর ছিল এই বছরে সরকার খরচ করেছে পঁচাত্তর হাজার কোটি টাকা সামনের বছর খরচ করবে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি টাকা তুলে দেওয়ার প্রায় যতগুলো প্রকল্প আছে প্রত্যেকটাতেই সরকারের খরচা হচ্ছে কমেছে ফলত সাধারণ মানুষের এতে খুব যে হওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না মধ্যবিত্তরও কোনো আনন্দ পাওয়ার কারণ নেই তার কারণ আয় করে কোনো রকম ছাড় ঘোষণা করা হয়নি শুধুমাত্র কর্পোরেটদের জন্য সমস্ত কিছুই বেঁচে দেওয়া হবে চারটে স্ট্র্যাটেজিক সেক্টর বাস দিয়ে বাকি সব সেক্টরের পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ গুলোকে বেছে দেওয়া হবে দু দুটো ব্যাংক বেছে দেওয়া হবে এলআইসি বেছে দেওয়া হবে এগুলো আমাদের দেশের আগে কোন সরকার করেনি এটা বুঝতে হবে এলআইসি কে কোন সরকার রাজ অবধি হচ্ছে হাত দেয়নি উনি বলেছিলেন যে একশো বছরে এরকম বাজেট হয়নি এগুলো সত্যি যা যেমন এলআসি কে গে লাগে দেখার চেষ্টা করে তো বলো তো কাছে বর্তমানে তিরিশ লক্ষ কোটি টাকার সম্পদ আছে তিরিশ লক্ষ কোটি সেটাকে বেঁচে দিচ্ছে এবং তাতে হাততালি পুরোচ্ছে আমি সংসার চালাতে পারছি না আমি রোজগার করতে পারছি না আমি আমার বাবার তৈরি করা জিনিসপত্র বেঁচে আমি সংসার চালাচ্ছি এতে গৌরবের কিছু নেই কিন্তু মিডিয়া এই ডিসইনভেস্টমেন্ট বা এই যে পুরো বেঁচে দেওয়ার যে প্রক্রিয়া সেটাতে এত হাততালি দিচ্ছে দেখে অবাক হতে হয় যে আমি চাকরি বাকরি নেই আমি বেকার যুবক ঘুরে বেড়াচ্ছি কিভাবে আমার সংসার চলছে না আমি বাবার জমি জমা গাড়ি বাড়ি বেঁচে দিচ্ছি হাততালি পুরোনো কিছু এটা তো এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা ওনারা তুলবেন সামনের বছর শুধুমাত্র সরকারি সম্পত্তি বেচে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা এটা হচ্ছে টার্গেট ঘোষণা করা হয়েছে এই বছরের বাজেটে মানে কালকের বাজেটে উনি বলেছেন সামনের বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা শুধুমাত্র সরকারি সম্পত্তি বেঁচে তোলা হয় তার মধ্যে এই লিস্টটা আমি একটু আগেই বললাম ফলত যদি কারোর খুশি হওয়ার থাকে সেটা কল করে থাকতে আর কারোর খুব একটা এতে চাশি তাদেরও খুশি হওয়ার কিছু নেই মধ্যবিত্ত তাদেরও খুশি হওয়ার কিছু নেই অসংগঠিত অসংগঠিত ক্ষেত্র গরিব মানুষ তাদেরও এখানে খুশি হওয়ার মতন কোনো অ্যানাউন্সমেন্ট আমার অন্তত মনে হয় না যে আছে সত্যি কথা শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে আপনি উত্তর খানিকটা আগে দিয়েছেন কিন্তু তবু আরেকবার যদি জিজ্ঞেস করি এক কথায় কি বলবেন এই বাজেট প্রসঙ্গে কর্পোরেট বান্ধব বাজেট আচ্ছা কর্পোরেট বান্ধব বাজেট এবং এরকম একটি সংকটের মুহূর্তে বাজেটে যে পদক্ষেপগুলি নেওয়ার উচিত ছিল তার প্রায় কোনটাই এই বাজেটে নেই ধন্যবাদ ধন্যবাদ প্রফেসর চৌধুরী আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা শুনছেন রেডিও কোয়ারেন্টাইন কলকাতা একাকী থেকো না অসময়